Xylem basically, it is the story of a tree that is superpowered by an ability to extract what it wants out of the ground, from the underground, in order to live a spectacular life. She's basically a bored tree, and we kind of thought, how would it be to make boredom the, you know, centerpiece of an opera? You know, has boredom ever been talked about in an epic way? Tara's roots touch every square foot of the earth, and she is really influenced by a lot of musical influences. It would be great if our audience could, you know, try to hear all of these different genre influences on the characters. The visual medium that I'm using is stop motion. What I love about stop motion is that, like, it can be anything you want it to be. So for this piece, it has been puppets. There's a ton of green screen, there's a ton of illustrations that I made using photographs from Minnesota. So even though the piece is based in like a parallel universe of sorts, the images are very much from like a very Midwestern landscape. It has video, it has music, it has stage, it has animals. It's going to be an exciting piece to look out for. And I hope that it has helped expand what and how we see opera. My idea of an opera has definitely changed. শুনেন শুনেন বন্ধুগণ, শুনেন দিয়া মন, আমাদের এই দেশের কথা করি গো বর্ণন। এক যে ছিল বারো হাত দীর্ঘ অজগর, মাটির নিচে অন্ধকারে বানিয়েছিল ঘর। মাটির নিচে অন্ধকারে থাকতো পাশাপাশি বচন ধরা কুপচে পড়া মৃতদেহের রাশি। এই আবেগের জন্য
চলে চলে সর্পবালা ভুঁই ফুরিয়া, চলে চলে সর্পবালা ভুঁই ফুরিয়া, শিকড় বাকর পিঁপড়ে মাকড় সব বেরিয়া, চলে চলে সর্পবালা ভুঁই ফুরিয়া, আক্রোশ যায় বাই শিকড় খানার গায়ে চেপে যায় সে স্রোতের নেয় সেই শিকড় কি যা সেই শিকড় কি যা সে যে যুগায় সকল শক্তি সে হাত গা জুড়িয়া চলে চলে সর্পবালা ভুঁই ফুরিয়া। কিন্তু কার উপস্থিতি পাচ্ছি টের, আমার ঘুড়ির কাছে কেমন পাকিয়ে আছে, ছোঁয়া তো মনে হয় না মানুষের। বাহ, এ কি সুন্দর প্রাণী, দেখে গলে গেল মনের গ্লানি। কাছে এসো কে গো তুমি পান্থ, চলে ক্লান্ত ঠিক মুলুকে করেছ আগমন, শোনো এক অদ্ভুত বৃত্তান্ত। আমি পথিক নই, আসি আকাশে বন মায়া যা আমি কে, এমন কেউ আছে যে জানে না সে আমি তারা, আমি তারা আমিও সত্য পাদিয়া ডাদি পথ আকাশে আঁকি আমি গল্প সে শুনে যায় ভালোবেসে ভান্ডার মোটে নয় অল্প। কি চাও শুনতে, মারপিট রাজনীতি ভালোবাসা সম্প্রীতি ভয়াবহ কিংবা ভ্রমণ অপঘাত সেরেশন বিপ্লব আনাশন করে সব ক্ষুধা নিবারণ। যে করলো আমায় অপসারণ করালো কাল দেশ পায়।
আমার রন্ধ্রে রন্ধ্রে হইছে মায়া, শিকড় কিংবা ডালে কালান্তরে রহস্য ঢাকা পাতার অন্তরালে। সে গল্প বলবো যদি না যাও অন্যথা, আজকে বরং শোনাই চিলে কোঠায় লুকিয়ে থাকা এক ছোট্ট মেয়ের কথা। শুরু হলো গল্পের আসর, বহুদিন চাই চলে যায় নিমজ্জিত হয়ে অজগর, ধীরে ধীরে সে ঠাকুরল পীরীর কাছে সাপে জমল দোসর। শুরু হলো গল্পের আসর। সেটা এক স্বপ্ন নয় কি মনে হয় কি, এমন মগ্ন শ্রোতা অলঙ্কারে আবৃতা, তাকে অবহেলা করা যায় কি যেমন তোমার চলা জড়িয়ে ডালপালা, যেমন তোমার চলা জড়িয়ে ডালপালা তাই এক শিহরণ চলে তুমি মোরে সখিতা। তার শক্তি অলৌকিক, কিন্তু কিছু লোক তারে মত্ত সংস্কারে জোর করে করে ঘর ছাড়া, উৎপাস্তু হয়েও সে ঠাঁই দিল এক শাককে, নাম দিল তার উবিরা যারা যারা সে তো আমি। তো আমার পালিকার চরিত, আমার জীবনের ক্ষত আমার অন্তরে অজ্ঞাতে দিয়েছি দুঃখ রোমার জোনা, আমার গল্পের কি উৎস করি প্রকাশিত, এই যে আমার শিকড় তারা বিশ্ব বিস্তৃত, মাটির নিচে চিরসজ্জায় যেখানে যে শুয়ে আছে তাদের স্মৃতির জীবাশোরা বয়ে আনে মোর কাছে, যা কিছু গুপ্ত যত রহস্য যা কিছু অভিজ্ঞতা আমার ডালের মাধ্যমে
মেঘের খোঁজে পায় তারা শ্রোতা আমার গল্প নয় যে গল্প মৃতদের দিনলিপি কি জানতে চাও তুমি বলো নীল থেকে মিসিসিপি বন্দী সময়ের কারাগারে আমার মূলের জালে রাখা তার স্মৃতি আছে সমাদরে জানতে কি চাও কে বা কারা নিয়েছিল তার প্রাণ কিভাবে কার অপরূপ জীবনের হলো অবসান না চাই না জানতে তার মৃত্যুর ক্ষণ চাই না জানতে তার মরণের প্রথা সে যে আমায় দিয়েছিল জীবন শুধু বলো আমাকে তার জীবনের কথা Show who